সৌদি প্রবাসীদের কাজে ফেরার বিষয়ে যা জানালো সৌদি কর্তৃপক্ষ। বৈশ্বিক করোনাভাইরাসের প্রকোপের আগে সৌদি আরব থেকে যেসব প্রবাসীরা এক্সিট রিএন্ট্রি ভিসা নিয়ে ছুটিতে দেশে গিয়েছিলেন, কোভিড-19 এর প্রাদুর্ভাব শেষ না হলে তারা ফিরতে পারবেন না বলে জানিয়েছেন সৌদি পাসপোর্ট অধিদপ্তর। মঙ্গলবার সৌদি পাসপোর্ট অধিদপ্তর এর অফিসিয়াল টুইটার পেজে এর বরাত দিয়ে খবরটি জানিয়েছেন সৌদি আরবের প্রভাবশালী ইংরেজি দৈনিক সৌদি গ্যাজেট। সৌদি যাওয়াজাতের ঘোষণা অনুযায়ী যেসব প্রবাসীরা সৌদি আরবে করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে লকডাউন কার্ফিউ জারি হওয়া এবং আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থাপনা বন্ধ হওয়ার পূর্বে নিজ দেশে অথবা সৌদি আরবের বাহিরে এই মুহূর্তে অবস্থান করছেন, সেই সব প্রবাসীরা সৌদি আরবে করোনাভাইরাস প্রাদুর্ভাব শেষ না হওয়া পর্যন্ত ফিরতে পারবেন না। আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থাপনা চালু হওয়ার এক্সিট রিএন্ট্রি ভিসা নিয়ে সৌদি আরবের বাহিরে থাকা প্রবাসীরা নিজ কর্মস্থলে ফিরতে পারবেন কিনা এমন প্রশ্নের জবাবে পাসপোর্ট অধিদপ্তরের অফিসিয়াল পেজ থেকে এমন কোনো মন্তব্য করা হয়েছে। অধিদপ্তরের টুইট বার্তায় বলা হয়েছে, যারা নিজ দেশে অবস্থান করছেন প্রাদুর্ভাব শেষ হওয়ার পর তারা কর্মস্থলে ফিরতে পারবেন। আরও জানানো হয়েছে এই বিষয়টি করোনাভাইরাসের প্রাদুর্ভাব শেষ হওয়ার পরই ঘোষণা হবে বলে জানানো হয়েছে। যেসব প্রবাসীরা এক্সিট রিএন্ট্রি ভিসা নিয়ে ছুটিতে গিয়েছিলেন কিন্তু করোনাভাইরাসের কারণে যেসব ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, আন্তর্জাতিক বিমান পরিষেবা চালুর পর সৌদি আরবে ফিরে যাওয়ার সম্ভাবনা সম্পর্কে যাওয়াজাত থেকে প্রবাসীদের ফিরে আসার বিষয়টি শেষ হওয়ার পর বৈধ প্রক্রিয়া অনুসারে হবে। তবে এ ধরনের কোনো নির্দেশনা সৌদি সরকারের পক্ষ থেকে দেয়া হলে পাসপোর্ট অধিদপ্তর ভেরিফাইড টুইটার পেজের মাধ্যমে জানানো হবে। ছুটিতে থাকা প্রবাসীদের কর্মস্থলে ফেরার বিষয়ে নানা উদ্বেগ থাকায় বিষয়টির ব্যাখ্যা দিলেন সংশ্লিষ্টরা।